বিএনপির 42তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিএনপির জন্মটা হচ্ছে যে বাংলাদেশের অত্যন্ত ক্রান্তি লগ্নে। আমরা যেই কনসেপ্ট নিয়ে দেশটা স্বাধীন করেছিলাম, 2 লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্র। এই 7টা কনসেপ্ট নিয়ে অনেক রক্ত হয়ে যুদ্ধের মাঝে, 9 মাস যুদ্ধের মাঝে দেশটা স্বাধীন হয়েছিল। আমরা দেখেছি এই দেশটার চতুর্থ সংশোধনীর মাধ্যমে 1974 সালে এই গণতন্ত্রকে 13 মিনিটের মাথায় সংসদে হত্যা করা হলো। দেশে কোনো স্বাধীনতা থাকলো না, গণতন্ত্র থাকলো না, পত্রিকাগুলো সব বন্ধ করে দেওয়া হলো। এমনকি যে আওয়ামী লীগের নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছিল, সে আওয়ামী লীগকে সেদিন বিলুপ্ত করা হয়েছিল। তো সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি 9 মাস যুদ্ধ করেছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন। উনি যুদ্ধের পরে আবার তার কর্মস্থলে ফিরে গিয়েছিলেন এবং বাংলাদেশের একটা ক্লান্তি লগ্নে উনি এই দলটা গঠন করার জন্য উনি চিন্তা করেছিলেন যে হত্যা করা গণতন্ত্রকে পুনরুদ্ধার করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার মাধ্যমে। আমরা দেখেছি পত্রিকার স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন উনি। বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে এই 54,000 অধ্যুষিত বর্গমালিয়া ঘেরা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, চাকমা, মারমা, গারু, যারা সতা সকলের সমন্বয়ে, এই বাংলাদেশে যারা বসবাস করে তাদের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদী দলটা গঠন করলেন। এই দল গঠন করার পরে উনি চিন্তা করলেন যে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি শুরু করবেন। 19 দফা কর্মসূচির মাধ্যমে উনি প্রথম বাংলাদেশে এই যেই বাংলাদেশকে আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন একটা থলাবিহীন ভিক্ষার জুড়ি, বোটামলেস বাস্কেট, এই বাংলাদেশ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন চাল রপ্তানি করেছিলেন এবং উন্নয়ন উৎপাদনের শপথ নিয়ে রাজনীতিকে কৃষকের আইলে আইলে, শ্রমিকের বস্তিতে বস্তিতে উনি পৌঁছে দিয়েছিলেন। বাংলাদেশে গণতন্ত্র পুনরুজ্জীবিত হলো এবং বাংলাদেশের মানুষ আবার স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেলেন। বাংলাদেশের পত্রিকাগুলো আবার স্বাধীনভাবে তাদের প্রত্যেকের চিন্তা চেতনা প্রেসে প্রকাশ করার সুযোগ পাইলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনিও তো আল্লাহ হুকুম নাই, উনি হয়াত নাই, বাংলাদেশের আমাদের চট্টগ্রামের এই সার্কেট হাউসে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল 30শে মে। আজকে আমরা ওনার আদর্শকে বুকে জড়িয়ে নিয়ে বাংলাদেশের, আমার তো মনে হয় বর্তমানে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে প্রায় 90% মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করেন এবং তার আদর্শকে বিশ্বাস করেন। এই আদর্শই বাংলাদেশকে আবার সম্মান ফিরিয়ে দিবেন, সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী যে প্রতিষ্ঠাবার্ষিকী 1 তারিখে, আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন এটার নেতৃত্ব দিচ্ছেন। উনিই সর্বপ্রথম বাংলাদেশে সাংবিধানিক গণতন্ত্র, অর্থাৎ ওই সাংবিধানিকভাবে এই যে ইয়াটা সৃষ্টি করেছিলেন এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় উনি সৃষ্টি করেছিলেন। আজকে মুক্তিযোদ্ধাদের মধ্যে যদি আপনি চিন্তা করে দেখেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে বেশিরভাগ মুক্তিযোদ্ধা কিন্তু বিএনপিতে। বিএনপি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে লালন করেন, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে লালন করেন। বিএনপি মানুষের মনের কোঠায় যে জায়গা করে নিয়েছেন, ইনশাল্লাহ আমরা আশা করি বিএনপি মানুষের মনে যে জায়গা করে নিয়েছেন এটা চিরস্থায়ী হবে, বাংলাদেশে আবার বিএনপি ক্ষমতায় আসবে।